কাল ওই দিন ওরা চামচ দিয়ে খাইছে, আমরা হাত দিয়ে খাইছি। So what? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বাইরে আমরা একটা রেস্টুরেন্টে আসছি যেটার নাম হচ্ছে গিয়ে এডিবিজ। তো আজকে আমাদের 15 বছরের হচ্ছে অ্যানিভার্সারি, সো অ্যানিভার্সারি ডিনারে আসছি। তাদের লোগো আসলে অনেক ডার্ক দেখতে ভালো লাগছে, কারণ এগুলো হচ্ছে গিয়ে প্রাইম তুমি হয়। তো আজকে আসলে ভালো করে লুকও দেখাতে পারি নাই, অনেক তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি। আজকে সারাদিন অনেক ব্যস্ত সময় পার করেছি, গতকালকে বিয়ে ছিল আর আজকে হচ্ছে গিয়ে আমরা এখানে আসছি। আমার অ্যানিভার্সারি আসলে 2 দিন আগে চলে গিয়েছে, কিন্তু আমরা একা একা আর মানে বাইর হওয়া হয় নাই, তো আজকে আসছি। Aiden. You know me. Ikta kita, kita nam. Ikta nam kita. It's the ahi tuna, and that's the. Okay, no. Go ahead. Here, let me give me your plate, Mama. I'll put out your plate. এটা হচ্ছে আহি টুনা, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আর এটা হচ্ছে গিয়ে কালামারি। তো এই তো এখন আমাদের ফুড এনজয় করি, আর ওরা বাপ ছেলে গিয়েছে হচ্ছে গিয়ে বাথরুমে, মজা লাগছে। তো আজকে যে ওয়েটার যিনি ছিলেন, তো তার কার্ড আমাদেরকে দিয়েছিলেন যে নেক্সট টাইম যদি আসি তখন মানে ওনার কথা বলার জন্য বা রেকমেন্ড করার জন্য। তো আমি একটু ইন্টারিয়রটা দেখাচ্ছি, অনেক সুন্দর, অনেক নিরিবিলি, জাস্ট একটু ডার্ক ওইটা, কারণ আমি জানি আপনারা জানেন প্রাইম যে রেস্টুরেন্টগুলো এগুলো একটু ডার্কই হয়। Thank you.
ওয়েলকাম ব্যাক এগেইন। সো এটা ছিল পরের দিন, আর আজকে অনেক সাজুগুজু করে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে, আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি যে ড্রেসগুলো পরি সেই ড্রেসগুলো কোথা থেকে নেওয়া, হচ্ছে গিয়ে ফ্যাশন উইথ মি লিজু চৌধুরীর পেজ থেকে। সো আজকের কাপড়টাও আমি পরেছি ফ্যাশন উইথ মির, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আজকের ড্রেসটা, আজকে একটা গোটাপাতি ড্রেস পরেছি, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার আশেপাশে খেলা করছে, তো আজকের লুকটা একদমই সিম্পল। এই যে, আর আজকে আমি ম্যাগনেটিক ল্যাশ পরেছি, ইয়ারিংটা পরেছি হচ্ছে কি আমার ফ্রেন্ডস বার্থডেতে গিফট করেছে, থ্যাংক ইউ জিনু। তো নেক পিসটা পরা হয় না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরবো। সো এই ছিল ইয়ে, আপনারা হয়তো আমার বার্থডে ব্লগে দেখেছিলেন। সো ইয়ারিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর আজকে লুক একদমই সিম্পল। আই শ্যাডো মাত্র একটু ব্রাউন আর একটু পিঙ্কিশ আই শ্যাডো দিয়েছি, আর কিছুই না। আর এই হচ্ছে পুরো ড্রেস। তো ভিডিওটা যখন আপলোড হবে তখন তো অলরেডি লাইভটা হয়ে যাবে, তো তারপরও লাইভে যে কাপড়গুলো আছে আপনারা চাইলে পরে দেখে অর্ডার করতে পারবেন। এবং যারা যারা আমার কোড নাম্বার আমাকে কমেন্ট করবেন, আমার কোডটা ইউজ করবেন, তখন আরও কিন্তু $10 মানে $100 উপরে গেলে আরও $10 কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। তো এখন আমি চলে যাচ্ছি, একটু পর এক আরও 5 মিনিটসের মতো থাকবো, তারপর চলে যাবো। ওয়েট করছি আমার ফ্রেন্ডের। সো আমার ফ্রেন্ড আসলে আমরা একসাথে বেরিয়ে যাব। আর আবারও বলছি, ড্রেসটা আমার অনেক পছন্দ। এই টাইপের ড্রেস আমার কয়টা আমি নিজেও যাই না, কারণ আমি এগুলোর প্রত্যেকটা কালার এত সুন্দর। আমি আবারও দেখাই যে ড্রেসের ইয়ের মধ্যে সালোয়ারের কালারটা ডিফারেন্ট লাগছে, বাট না একই কালার। এই যে একই রকম, বাট চাই না ছবিতে মনে হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে, বাট সেম। না 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 না। আর হেয়ারটা অনেক লং হয়ে গিয়েছে, জানি না দেখা যাচ্ছে কি না, আমি একটু ইয়ে থেকে দেখাই। এই যে অনেক লম্বা হয়ে গিয়েছে, এই যে প্রায় এইখানে এসে এইখানে মাঝপিট থেকেও নিচে আছে। তো চুলটা কেটে নিব, আমি অনেক দিন পর এত লং চুল করেছি। বাট আপনারা কমেন্ট করে বলবেন যে আমার এই হেয়ারটা থাকবে নাকি আগের মতো শর্ট করে নিব। এডেনের বাবা শর্ট হেয়ার বেশি পছন্দ করেন, সেজন্য আসলে আরও কাটা। তো যাই হোক, ইনশাল্লাহ লাইভে অল্প হয়তো বা একটু ভিডিও করব, আর না হয় তারপরে কী কী করছি অবশ্যই দেখতে পারবেন। তো লাইভে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে ড্রেস কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি। যে এইখানে দেখেন প্রচুর পাকিস্তানি ইন্ডিয়ান ডিজাইনার কামিজ আসছে আমাদের ঈদে। তো আগামী শনিবার আমি এই ভিডিওটা ট্রাই করব কালকের মধ্যে আপলোড করার। সো আগামী শনিবার দেশি হল, যারা মিশিগানে আছেন আমি তাদেরকে বলছি, মার্চের হচ্ছে গিয়ে 18 তারিখ দেশি হলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাবেন। অবশ্যই অবশ্যই আপনারা আমাদের মেলাতে আসার জন্য ট্রাই করবেন। এইখানে গোটাপাতি থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে অনেক 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 ধরনের ড্রেস আপনারা পাবেন, যেটা আনবিলিভেবল প্রাইসে। প্রাইসটা আমরা অনেক রিজনেবল রাখার ট্রাই করেছি, আর এইখানের প্রত্যেকটা ড্রেস এতটাই সুন্দর। আর আমার এখানে ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আমি নিজেই রাখি, তো আপনারা অবশ্যই দেখতে পারবেন, কারণ আমি যখনই পরি আপনারা অনেকেই বলেন যে এই ড্রেসগুলো এত সুন্দর। তো এখানে আমি যে গ্লাস ওয়ার্কের ড্রেসগুলো মানে দেখছিলাম, যে বলছিলাম যেগুলোর মধ্যে ডিফারেন্স কী, কারণ আমার এই যে নিজের পরাটাও হচ্ছে গিয়ে একটা। সো এখানে আসলে 3 টাইপের ড্রেস আসছে, তো আর এখানে শাড়িও আছে। আর এই ব্ল্যাক শাড়িটা মেবি আমি নিজের জন্য রেখে দিব, কারণ এটার প্রি অর্ডার আছে কয়েকটা। সো প্রি অর্ডার আসলে তখন আমি সেল করতে পারবো। সো আজকে লাইভে আমি এগুলা কভার করেছি, আপনাদেরকে আসার আগে তো বলেছিলাম যে আজকে লাইভে আসব। ঘুমিয়ে পড়েছে মাত্র, সে আসছে। আমাদের এই যে লাইভ সেটআপটা একটু দেখাই। আর এই ড্রেসগুলো ইনশাল্লাহ নেক্সট উইকে কভার করা হবে। আই থিঙ্ক এইগুলোর মনে হয় একটা আপু দেখতে চাচ্ছিল, বাট নেক্সট উইক ইনশাল্লাহ দেখানো হবে। আর এই যে সে জুয়েলারি, হাই রে হাই, একটা জুয়েলারি আমিও পাই না গিফট। সো এই ড্রেসটা, এই ড্রেস, এই ড্রেসগুলো ইনশাল্লাহ কালকে দেখানো হবে। আর এই যে পুরো, ওকে তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে কিছুক্ষণ পর আবার।
তো ওই দিন রাতের বেলা লাইভ থেকে এসে অনেক টায়ার্ড ছিলাম, তো এটা ছিল তার পরের দিন। আমি প্রায় 3 দিনের লাইভ একসাথে দিচ্ছি কেটে কুটে, কারণ হচ্ছে গিয়ে সামনে যেহেতু রামাদান চলে আসছে আর সেজন্য আমার রামাদানের ব্লগগুলো দিব, সেজন্য আমি ভাবলাম যে অল্প একটু কেটে কুটে দিয়ে দিই। তো আজকে যাচ্ছে হচ্ছে গিয়ে আমার বার্থডে সেলিব্রেশন আবারও, সেটা লিজু খালা মানে দিচ্ছে। লিজু খালা প্রথম ইচ্ছে ছিল তার বাসায় সেটা করবে, পরে আমি না করেছি, আমি বলেছি আজকে ট্রিটটা আমি দিব আমার পক্ষ থেকে সবাইকে। আর আজকে এই সুন্দর লেন্সটা পড়েছি আমার নিজস্ব ব্র্যান্ডের, নিজস্ব ব্র্যান্ড না, আমি নিজস্ব লাইক আমি নিজে এগুলো সেল করি। যারা মিশিগানে আছেন তারা আমার কাছ থেকে ল্যাশটা হচ্ছে কি আমার ওন ব্র্যান্ড, আর আপনারা চাইলে লেন্সও কিন্তু কিনতে পারেন। সো আজকে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর আজকে কী ড্রেস পরেছি সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন বাইরের অবস্থা, দেখেন পুরো একদম সাদা হয়ে আছে। আমাদের এখানে লাইক মার্চ চলে আসছে, স্টিল নাও স্নো পড়ছিল, বাট আমি এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে তো ঠান্ডা ছিল, ফেব্রুয়ারি ফার্স্ট উইক। আর আমার মেকআপটা অনেক ভালো লাগছে, তাই না? আমার নিজের কাছেও অনেক আরাম লাগছে আজকের মেকআপ। আজকে একটা নতুন ফাউন্ডেশন ট্রাই করেছি, আমি অ্যাকচুয়ালি ট্রাই করি নতুন নতুন ফাউন্ডেশন, দেখা যায় নতুন কিছু বের হলেই গিয়ে কিনি। তো আপনারা যদি জানতে চান আমি কোন ফাউন্ডেশনটা ইউজ করেছি বা আমার এই মেকআপ লুকটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার হেয়ার কালার যেটা আমি দিয়েছিলাম এটা ফেড হয়ে গিয়েছে, বাট এখন আরও ভালো লাগছে সবাই বলছে। ওলা ঘুরাইন, ওলা রোড ঠোরাইন, রোডে ঠোরাইন, সুন্দর লাগে। আফার উন্নাও যে সুন্দর হয়েছে, আমি একটা খালা ওর লগে ফিন দিমো, রাফল উন্না যে দিছিল গিফট খুব সুন্দর হয়েছে, ফিন দিমো তোমার করে ফিন দিয়া যাই। না কাল ওই দিন ওরা চামচ দিয়ে খাইছে, আমরা হাত দিয়ে খাইছি। আমারটা কিতা করে লেগেছে বন্ধ খাই নি, এত ইত্যাদি তুলে আমারটা ও দূরে করে এত যেন মনে হয় তুই দিয়ে আমার ফোন। ওয়েল লাগে আগে আইছ, আমি বহুত খাম খাড়ি আইছি বছর সারপ এক্সপ্রেসরে ডাইরেক্ট ডালি না ব্লক করে যায়। আমরা সপ্তাহ খাইয়া শেষ, তোমার এখন রইছে তো গুণ হইব ওগো, ওগুন খাও এখন আবার না, আমি তো খালার এখন তো তোমার গুণ দেখো দেই আতে আমার নাই, ওই তো আমার শেষ না ছোট তানি গো। ওকে মাশাআল্লাহ, আমার লাগি দোয়া করবা বেশ হরি। মিষ্টি দিবেন না আজকে? কয় বক্স কয়টা দিবেন? দুই বক্সে কয়টা কয়টা দেব? না ওই যে হোয়াইট মিষ্টি জানি না তো বক্সে, আমরা মানে আড্ডাতে আসছি, আর আড্ডাতে এসে আমরা চা বা কফি খাবো না, সেটা তো হয় না। তো আমি তাদের কফি খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়ার পর বাসায় চলে আসছি। আর এই যে আমার গিফটগুলো, গিফটের কোনো দরকার ছিল না, বাট থ্যাংক ইউ সো মাচ লিমু খালা, লিজু খালা, লাবলি আপা, বাবলি আপা, তারপর হচ্ছে লিমা মামি, শারমিন আপু, তোমার ঝালমুড়িটা অনেক মজা ছিল, থ্যাংক ইউ সো মাচ, আসলে আমি অনেক কৃতজ্ঞ। এই বছর আমার এই নিয়ে কয়টা, 4 বার বা 5 বার বার্থডে সেলিব্রেশন হয়েছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নুসরাত ব্লগসের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।